What's up guys, it's me Tahsin Ahmed Dipu and welcome to my another daily vlog. So guys, abar protidiner moto ekti daily vlog niye chole ashlam. To ajke ami kothay aschi? Ajke ami aschi holo Meghna nodir tire. So guys, ami sokal bhor bela aschi onek. To tumra to bishwash korben na, ami aerial view jokhon dekhabo tokhon etar sathe diye dibo. So guys, tar age kichu kotha bole nite chai. To ekhane je kuasha bhora je sokalta আমি এনজয় করার জন্য নদীর পাড়ে চলে আসলাম তো চিন্তা করলাম যে তোমাদের জন্য কেন না একটা ব্লগ করে নেই ছোটখাটো একটা ব্লগ করেই নেই তো সেই জন্য আর কি আমি ব্লগটি করতেছি তো এখানে অনেক সুন্দর জায়গা তো তোমাদেরকে এরিয়াল ভিউ করে দেখাবো আমি তো এখন বাজে সময় 6:45 তো সানরাইজিং হচ্ছে খুবই সুন্দর লাগতেছে ব্যাপারটা আরো জমে যেত যে পরিমাণ ঠান্ডা যদি খেজুরের রস হতো তাহলে একবারে পুরো হিট সো গাইস মজা করলাম তো চলো গাইস তোমরা এরিয়াল ভিউগুলো এনজয় করো সো গাইস আমি চলে আসি আমার যে জায়গায় কাজটা ছিল এটা আমি আছি হলো হামদাদ ল্যাবরেটরির ভিতরে তো হামদাদ সবাই চিনো হামদাদ একটি বাংলাদেশের কয়েকটি বড় বড় ওষুধ কোম্পানির মধ্যে হামদাদ হলো একটি তো এখানে আমি চলে আসলাম তো আমার কাজটা কমপ্লিট করব তো কাজ কমপ্লিট করে তারপর দেন তোমাদের কাছে আসতেছি তো জায়গাটা তার আগে একটু দেখো কতটা সুন্দর বিশাল বড় জায়গা গাইস আর এত বড় যে আমি এখানে মনে হয় আধা ঘন্টাও হেঁটে শেষ করতে পারবো না পুরো এরিয়াটা ঘন্টা এক ঘন্টাও সম্ভব না সো গাইস এটা কয়েকশো বিঘা নিয়ে অবস্থিত তো ভিতরে আরও জায়গাগুলো দেখাবো আমি আর এখানে সব হলো ঔষধি গাছলা দিয়ে ভরা তো তারা এখানে ওষুধ চাষ করে ওষুধের গাছ চাষ করে এবং বাইরে থেকেও এগুলো নিয়ে আসে বিভিন্ন এরিয়া থেকে খুবই বড় জায়গা এটা এই যে দেয়ালের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রেশ কোম্পানি যে হ্যাঁ বাংলাদেশে যে ফ্রেশ কোম্পানি তো ফ্রেশের এটা একটা ফ্যাক্টরি পাশেরটা সো গাইস যতটুকু চোখ যায় সবই হামদাদ মানে হামদাদের জায়গা একবারে ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বিল্ডিং ওই পর্যন্ত আর এইখান দিয়ে মানে বিশাল বড় জায়গা হেঁটে মানে শেষ করা যাবে না তো এই তো গাইস তোমাদের অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটি তো দেখি এখন ঢাকায় চলে যাব
আমার কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ল্যাবরেটরির ভিতরে গেছি ওইখানে ভিডিওগুলো করতে দেয়নি সো গাইস চলো আমি চলে যাই ঢাকায় আর দেখা হচ্ছে ঢাকায় যে এ ফিউ মোমেন্টস লেট সো গাইস ওখান থেকে এসে মেঘনা থেকে এসে ঘুমাইছি টায়ার্ড ছিলাম অনেক তো তারপর সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে প্রান্ত ওদের সাথে অ্যাড হইলাম তো ওরা আড্ডা দিতেছে ওইখানে গিটার টিটার বাজাইতেছে গান গাইতেছে অনেক মজা করতেছে সো প্রান্ত তোমার ফিলিংসটা কি জানি না গাইস কতটুক কথা বোঝা যাচ্ছে তো আমি বলতে চাই যে তোমরা যে গানটি শুনছো এই লোকটা রিক্সা চালক তো রিক্সা চালায় আমি জানি না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো সে এসে হঠাৎ করে বলতেছে যে ভাইয়া গিটারটা একটু দিবেন আমি বাজিয়ে দিতে পারি না কিন্তু একটু শখ আমার তো নেওয়ার পরে সে শুরু করলো তার গান আমরা রীতিমতো সবাই অবাক হয়ে গেছি তার গান স্কিল এবং তার গিটার বাজানোর স্কিল দেখে তো পরে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম সে আসলে একজন গিটারিস্ট তো সে হয়তো বা কোনো কারণে মানে তার মা মারা যাওয়ার পরে সে গিটারিস্ট আর কি গিটারের যে গান ব্র্যান্ড এগুলো সব ছেড়ে দিছে তো এখন রিক্সা চালায় অবশ্য তার নিজের বাড়ি আছে তারপরেও সে মনের দুঃখে মায়ের কষ্টে সে এখন এইভাবে জীবন চালাইতেছে কিন্তু গিটার মাঝে মাঝে প্র্যাকটিস করে মানে তার জীবন কাহিনী শুনলাম তো গাইস নয়েজের কারণে কথা বলা যাচ্ছে না তো আজকে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম যদিও শর্ট ব্লগ হয়ে গেছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস সবাই একসাথে আড্ডা দিলাম গান গাইলাম তো নেক্সটে মাঝে মাঝে আমার ব্লগে এরকম হবে সবাই একসাথে আড্ডা দেবো গান গাইবো সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ অ্যান্ড